হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি চাউমিন বানাবো। তার জন্য উঠোনের মধ্যে দেখো গর্ত খুঁড়ে আমি উনুন বানিয়েছি। দেখো উনুনটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কড়া বসিয়ে দিয়েছি আমি, দেখো, আর পাখাটি নিয়ে এসেছি। তো এবার আমি আগুনটা ধরিয়ে নেব। দেখো পাখাটি, দেখো নিয়ে দেশলাই কাঠি দিয়ে আগুনটা আমি জ্বালিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি দেখো কি করছি। দেখো বন্ধুরা, আমি সব পারি, কিন্তু তোমরা সবাই জানো আমি গ্রামের মেয়ে, আমি গ্রামের মেয়েরা সব পারে, সব পারে। তো যাই হোক বন্ধুরা, বাবার বাড়িতে এসেছিলাম। আসার পরে ইচ্ছা হলো যে একটু চাউমিন বানাবো। আর জানো তো, আমি যখন বাবার বাড়িতে আসি তো আমার দাদার মেয়ে বলো আর ভাইয়ের মেয়ে বলো আর মানে কাকার মেয়ে বলো, মানে সবাই আসে। তো সবাই বানা করছিলো চাউমিন খাবে। আমি বলছিলাম ঠিক আছে, তাহলে আজকে চাউমিন বানিয়ে খাওয়াবো সবাইকে। তো যাই হোক বন্ধুরা, বসে পড়লাম উঠোনের মধ্যে। তো একদম হঠাৎ করে, আর যা গরম ছিল না বন্ধুরা, এই গরমের মধ্যে উঠোনের মধ্যে, অবশ্য রোদ ছিল না। তো সব বাচ্চারা আমার পাশে বসে আছে, সবাই দেখছিলো আর আমি ভিডিও করছিলাম। আমি কিন্তু আগেও কিন্তু মানে এরকম বাড়িতে এসে এটা সেটা রান্না করে সবাই মিলে খেতাম, বেশ ভালো লাগে। সবাই মিলে যদি একটা লজেন্স খাওয়া হয় না, তবুও কিন্তু তার স্বাদ কিন্তু মানে কি বলবো 100 গুণ বেড়ে যায়। আর ঘরে আমি একা একা যদি আমি মানে খাসির মাংস যদি খাই বা মটন বিরিয়ানি খাই বা চিকেন বিরিয়ানি খাই বা মোগলাই মানে চাউমিন, যতই মানে ভালো জায়গার থেকে কিনে নিয়ে আসো হোক বা নিজে বানিয়ে খাই বা কেন, একটু আমার স্বাদ লাগে না আর ভালো লাগে না খেতে। আর বিশ্বাস করো বন্ধুরা, এই যে বাবার বাড়িতে এসে সবাই মিলে একটু একটু করে যাই খাই না কেন, আমার না ভীষণ ভালো লাগে। আর আমি সবাইকে দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, একা একা আমার ভালোই লাগে না। আমার শ্বশুরবাড়িতে তো আমি কত খাবার একা একা বানিয়ে খাই না, নষ্ট হয়। তো বন্ধুরা দেখো, জল গরম হয়ে গেছে, এখন আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। চাউমিনটা আগে সেদ্ধ করে নেব। আর দেখো কি সুন্দর জ্বলছে, দেখো পাকাটির আগুন বিশাল সুন্দর করে জ্বলছে। এই যে দেখো বন্ধুরা, আমি এখন মানে সেদ্ধ হয়ে গেছে, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। তো চাউমিনটা এবার আমি ভালো করে এবার ঠান্ডা জল দিয়ে আমি চাউমিনটা একটু ধুয়ে নেব। আগে সেদ্ধ হয়ে গেছে যেহেতু, তার জন্য আমি চাউমিনটা ধুয়ে নিলাম, ধুয়ে নেব। তো ধোয়া আমার হয়ে গেছে, দেখো বন্ধুরা জল পড়ছে, ধোয়া হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি ফার্স্টে কড়াতে দেখো, দেখো আগুনটা কি সুন্দর জ্বলছে। দেখো বন্ধুরা, কড়াতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। ফার্স্টেই দেখো কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আর মানে গ্যাসের থেকে না এই মাটির উনুন কিন্তু ভীষণ সুন্দর জ্বলে, কিন্তু যাই বলো না কেন, গ্যাস হচ্ছে কি বলবো, কিন্তু মাটির উনুনে কিন্তু রান্না করে খেলে যা যা কিছুই রান্না করে খাও না কেন ভীষণ ভালো লাগে। আর দেখো বন্ধুরা, উঠোনের মধ্যে করছি, এত ভালো লাগছে না। দেখো এবার আমি ফার্স্ট কি করছি, দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি ডিম দিয়ে দিলাম। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি। তো ডিমগুলো ফাটিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমটা আমি ভালো করে সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা, এত ভালো লাগছিলো না কি বলবো। আর বয়সটা আমি পরে দিচ্ছি, কারণ বলো তো, আমি যখন চাউমিনটা বানাচ্ছিলাম আশেপাশে বাচ্চারা ছিল, তো ওরা সবাই এত খুশি ছিল না, সবাই কথা বলছিল, মানে হাসাহাসি করছিল, ভীষণ আনন্দ করছিল বন্ধুরা। তো সে আবার আনন্দ করছিল, আবার পাশ দিয়ে আর একটা বাচ্চা এসে মানে মানে বুঝতেই পারছো, আবার একটু মানে মানে আওয়াজও করছিল। তো সেইগুলো আমি মিউট করে আমি বয়সটা দিচ্ছি পরে। তো যাই হোক বন্ধুরা, যদি আওয়াজ আসে তাহলে তো আবার কপিরাইট চলে আসবে। একটা ভিডিও করতে অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, সে ছোটো হোক আর বড় ইউটিউবারই হোক না, অনেক কষ্ট করে তারপর ভিডিওটা সুন্দর করতে হয়। তো যাই হোক বন্ধুরা, ডিম ভাজা হয়ে গেছে আমার কথা বলতে বলতে। তারপরে আমি দেখো গাজর নিয়েছিলাম কেটে, কুচি কুচি করে গাজর নিয়েছিলাম কেটে। আর চাউমিনের মধ্যে না একটু আলু একটু গাজর দিলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো যাই হোক বন্ধুরা, সবাই মিলেই রান্না করছিলাম। তো যাই হোক, তো আর এত ভালো লাগছিল না বন্ধুরা, এই ভিডিওটা না ছেড়ে আর তোমাদের কাছে পারলাম না। তো আমি বাবার বাড়িতে গিয়ে খুব মজা করি, সবার সঙ্গে ভীষণ আনন্দ করি, এই এইগুলো করি আমি। তো সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। তো আসলে কি বলতো, বাবার বাড়িতে গিয়ে না থাকতে পারি না, বুঝতে পারছো, শ্বশুর বাড়ি আছে, বাবার বাড়ি গিয়ে থাকতে পারি না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে গাজরটা আমি খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নিলাম, কড়াতে একদমই লাগিনি। আর এই পাখাটির জাল দিচ্ছি, তো আগুনটা এত সুন্দর হচ্ছে না, খুবই ভালো হচ্ছে। দেখো বন্ধুরা, তো
এই তো সুন্দর করে গাজরটা ভাজছে, আর পাশে বাচ্চারা বলছিল কি সুন্দর গ্রান বেরিয়েছে পিসি, এরকম বলছিল আমাকে। তো আমার ভাইয়ের মেয়ে আছে এখানে, ছেলে আছে, আমার বোনের ছেলে আছে, সবাই এখানে আছে। তো বন্ধুরা, গাজরটা না খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর বাচ্চারা আমাকে বলছে পিসি আমাকে একটু ডিম দাও ভাজা, মানে ডিম ভাজা, দেখো সবাইকে আমি একটু একটু করে ডিম ভাজা আবার দিচ্ছি, খেয়ে বলছে কি কি স্বাদ হয়েছে, বাড়িতে খাই এত তো স্বাদ হয়নি, মানে বাচ্চারা এরকম বলছিল পাশ থেকে, যে বাড়িতে তো খাই এত স্বাদ হয়নি, বিশাল স্বাদ হয়েছে, আরেকটু দাও, দেখো সবাই আমাকে একটু একটু করে বলছে, বলছে আরেকটু দাও, তো সবাইকে একটু একটু করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে বাচ্চারা যে মানে এত আনন্দ করছে, মানে ডিম ভাজাটা খেয়ে, মানে কি বলবো, আমার মানে খুশিতে আমার একদম মন ভরে গেছে, মানে সত্যি ওদের খুশি আমার খুশি। তো যাই হোক, ওদের জন্যই আমি আরও বানাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ডিম ভাজা হয়ে গেছে আর গাজরটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াতে আবারও তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, একদম ঘরে ভাঙানো খাঁটি সর্ষের তেল আমাদের বাড়ির থেকে। তো যাই হোক বন্ধুরা, দেখো এবার আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা অনেকক্ষণ হয়েছিল কাটা হয়েছিল, তো পেঁয়াজটা আমি এবার দিয়ে দিলাম। আর কি বলবো বন্ধুরা তোমাদেরকে, এই যে আগুনটা যে জ্বলছে, মানে মানে এত রোদ আছে, এত গরম আছে, রোদ নেই গরম আছে, কিন্তু মনেই হচ্ছে না আসলে কি, মানে তো সবাই এত আনন্দ করছিল না, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে ভেজে নিচ্ছি, সুন্দর করে চাউমিনটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর দেখো আমি গাজর আর ডিম ভাজাটাও কিন্তু দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। আর পাশ থেকে বাচ্চারা সবাই বলছিলো কি সুন্দর গ্রান বেরোচ্ছে, এরকম করে বলছিল। তো যাই হোক বন্ধুরা, দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু দেখো বন্ধুরা। তো আমি যখন এই ভিডিওটা করছিলাম না, আমাদের পাড়ার অনেকেই এসেছিলো আমার এই ভিডিও করা দেখতে, মানে আমার কাকিমারা এসেছিলো, বাচ্চারা তো আছেই, আর কাকিমারাদেরকেও দেখাচ্ছিলাম, কিন্তু কাকিমারা বলছিল কি আমাদেরকে ভিডিও করো না, তার জন্য ওদেরকে আর দেখালাম না, ওরা বারণ করেছিল। তো বারণ করলে ভিডিও করতে নেই, তোমরা বুঝতেই তো পেরেছো, তার জন্য করিনি। তো সবাই দেখছিল আর সবাই খুব বলছিল যে শান্ত বাড়ি আসলে ভীষণ মজা হয়, আনন্দ হয়, এরকম বলছিল। আর আমার কাকিমারা আমাকে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, সবাই এসে দেখছিল যে দেখো বন্ধুরা আমার চাউমিন হয়ে গেছে, আর সবাইকে আমি দেখো এক এক করে সবাইকে দিচ্ছি চাউমিন খাওয়ার জন্য, আর সবাই মুখে দিতে না দিতে গরম, তাই বলছে কি ভালো হয়েছে চাউমিন, ভীষণ ভালো হয়েছে পিসি, ভীষণ ভালো হয়েছে। আবার এই এটা আমার কাকার মেয়ে হয়, ও বলছে খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো, সবাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।